কিরে বলটু শুনলাম তুই নাকি আবারও সিগারেট খাওয়া শুরু করেছিস তোকে আমি কতবার বলেছি যে কখনো সিগারেট খাবি না ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দেখেন স্যার আমি কিন্তু বজ্রপাতের আগুন দিয়ে সিগারেট ধরানো পাবলিক তাই আমারে ধূমপানের ভয়াবহতা শেখাইতে আসেন না টুনি আমি তোমারে বিয়ে করতে চাই কি বললি তুমি আমাকে বিয়ে করতে চাও

আমার আদর্শ আর পরীক্ষার খাতায় আমি কখনো দাগ লাগতে দেই না আচ্ছা দোস্ত আমি একটা বিষয় কোনোভাবেই বুঝতে পারি না কোনো ভাই এটা কেন চায় না যে তার বোন কারোর সাথে প্রেম করু কারণ ভাইয়েরা খুব ভালো করে জানে যে প্রত্যেক ছেলে এক একটা বোদের হাড্ডি আচ্ছা বলটু সাহেব আগামী কালকে আপনার फांसी হবে তো আপনার শেষ ইচ্ছে কি বলুন এই তো জজ সাহেব আমার শেষ ইচ্ছা হইতেছে আমি আমার ছেলের বিয়ে দেখে চাই ও আচ্ছা তো আপনার ছেলের বিয়ে করবে স্যার অর্ধ বসাইটা হইতেছে শেষ রামী কি কি বললি হারাম জাদা আমার সাথে ফাজলাম ও করছিস ঠিকই তো বলছি স্যার আমি একটা কাজ কোনো ভাবেই পারতেছি না তারপরে ঘর করে সেই কাজটা বারবার করামাই তো শেষ রামী আচ্ছা বাবা আমি আজকে একটা বিয়ে করে ফেলছি কি বললি হারাম জাদা তোর এত বড় সাহস যে আমাকে না জানিয়েই বিয়ে করে ফেলেছিস কেন বাবা তুমি যখন বিয়ে করছিলে তখন কি আমারে জানাইছিলা কি রে বলটু আজকে তোর বাবার কাছ থেকে শুনলাম তুই নাকি রাতে ঘুমানোর পর দুপুর বারোটা পর্যন্ত ঘুমাস আবার মাঝে মাঝে দেখি ক্লাসের মধ্যেও ঘুমাস তো হঠাৎ করে এরকম বাজে অভ্যাস হলো কেন তোর তুই এত ঘুমাস কেন ফলে আমার জীবনে অনেক স্বপ্ন আছে তাই ওই স্বপ্নগুলো দেখার জন্য এত বেশি বেশি ঘুমাই আচ্ছা বলটু তুই কি সেই রাখাল বালক এবং বাঘের গল্পটা পড়েছিস কোন গল্পটা স্যার ওই তো একটা রাখাল বালক ছিল না যে প্রতিদিন তাকে বাঘের হাত থেকে বাঁচানোর জন্য গ্রামের মানুষদেরকে চিৎকার করে ডাকতো অথচ গ্রামের মানুষজন তার কাছে গিয়ে দেখে কোনো বাঘই আসেনি সে সব সময় মিথ্যা কথা বলতো কিন্তু যেদিন সত্যি সত্যি বাঘ পর রাখালটি চিৎকার করলো তখন কেউই তাকে বাঁচানোর জন্য সাহায্য করতে যায়নি ও হ্যাঁ স্যার মনে পড়ছে এই গল্পটা তো আমি অনেকবার পড়ছি ও আচ্ছা তো এবার বলতো আমরা এই গল্পটি থেকে কি শিখতে পারলাম এই তো স্যার যতদিন আমরা মিথ্যা কথা বলবো ততদিন মানুষ আমাদের পাশে থাকবে কিন্তু যেদিন থেকে সত্য কথা বলা শুরু করবো সেদিন থেকে কেউ আমাদের ধারে কাছেও আসবো